ত্রাণের দাবিতে বিক্ষোভে সামিল মিনিবাস কর্মীরা। লকডাউনে ত্রাণের দাবিতে বিক্ষোভে সামিল মিনিবাস কর্মীরা। মঙ্গলবার সকালে আসানসোল সিটি বাসস্ট্যান্ডে প্রায় শখানেক মিনিবাস কর্মী ত্রাণের দাবিতে সামিল হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। শ্রমিকদের অভিযোগ, এই সময় তারা তীব্র সংকটে রয়েছেন। কয়েকদিন আগে মিনিবাস মালিক সংগঠনের পক্ষ থেকে 25 কেজি করে চাল ও আলু দেওয়া হয়েছিল, এখন তা শেষ হয়ে গিয়েছে। তাই পুনরায় বাস শ্রমিকদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে, এই দাবি নিয়ে বেশ কিছু বাস কর্মচারী মিনিবাস স্ট্যান্ডের সামনে বসে পড়েন। এক কর্মচারী অমিত মুখার্জি বলেন, বাস মালিকদের পক্ষ থেকে এক বস্তা করে চাল ও আলু দেওয়া হয়েছিল, তা শেষ হয়ে গিয়েছে। এখন সবার অবস্থা খারাপ, মালিকদের সঙ্গে যোগাযোগ করলে তারা কিছু বলতে পাচ্ছেন না। অপরদিকে মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিন আগে চাল ও আলু দেওয়া হয়েছিল, এছাড়াও মালিকদের পক্ষ থেকে 1000 টাকা করে দেওয়া হবে। সরকারি প্রচেষ্টা প্রকল্পের আওতায় DM অফিসে ফর্ম ফিল আপ করে সেখান থেকেও 1000 টাকা করে ওরা পেতে পারেন। ডেলি বলছে আজ দিব কাল দিব, কোনো কিছু দিচ্ছে না। কিছুদিন আগে এক বস্তা করে চাল দিয়েছিল আর 12 কিলো না 10 কিলো করে আলু দিয়েছিল অ্যাসোসিয়েশন অফিস থেকে, ওইটাই নিচে আজ অনেকদিন হয়ে গেছে, দীর্ঘদিন। তারপরে আর কেউ কিছু দিচ্ছে না, মালিকরা কোনো পয়সা দিচ্ছে না। তো ওই আলু আর ওই চাল কদিন খাবে স্টাফরা? তার ছেলে মেয়ে আছে, তার পিছনে সংসার আছে, এই নিয়ে না খেয়ে মরছি। আমরা ডেলি আসছি বাস স্ট্যান্ড ঘুরছি, সব স্টাফদের ঘরে অবস্থা খারাপ, সবার ফ্যামিলি বাল ছেলে মেয়ে আছে, না খেয়ে মরছি। আর ডেলি মালিকদের বলছি, মালিকরা এখন আমাদের মিনি বাস সেক্রেটারি হচ্ছে রানাবাবু, তাকেও বলে যে আজকে ফোন করা হলো, লাস্টে বলছে যে আমরা কিছু জানি না, তোমরা যা ইচ্ছা করো। এবার আমরা না খেয়ে মরছি, এবার আমরা কোথায় যাবো, কী করবো? কাকে জানালেন প্রথমে আর ওর পরে কী হলো? প্রথমে জানানো হয়েছে আমাদের মানে কর্মচারী যত স্টাফের মেন এনে দেখাশোনা করে, কাল্লু বলে আছে, তাকে দেখানো হলো, তাকে বলা হলো, সে আজকাল ডেট দিচ্ছে। তো আগামী 2 দিন আগে গেছিলাম আমরা ফুচু কটকের ঘর, উনি বললেন, ওনাকে কালু কথা বললেন, তো উনি বললেন ঠিক আছে আমি মালিকদের সাথে কথা বলে দেখছি। তো ডেলি আজকাল আজ ডেট দিচ্ছে, কাল দিয়ে দিচ্ছে, এমনি করে না কি আমরা মরছি, আজ এতদিন হয়ে গেলো, হ্যাঁ লকডাউন, কোনো কেউ আর কিছু দিচ্ছে না, এক টাকা কেউ সাহায্য করছে না, আমরা না খেয়ে মরছি। প্রত্যেক স্টাফ এখানে হেল্পার আছে, কন্ট্রাক্টার আছে, ড্রাইভার আছে, এত এত কর্মী, এখন সেক্রেটারিকে ফোন করালো, সেক্রেটারি বলছে আমি জানি না, তোমরা যা ইচ্ছা করো। এভাবে আমরা কোথায় যাবো, কী করবো? আপনারা কতজন স্টাফ আছেন এখানে? এরকম এখানে আছে 500 কমসে কম। এবারে কি ভাবছেন রাজ্য সরকার থেকে আপনাদেরকে, মানে রাজ্য সরকার কিছুই দিচ্ছে না, আমাদের কেউ কোনো জিনিসে হেল্প পাচ্ছি না, কোথাও হেল্প পাচ্ছি না, একটাও কেউ হেল্প দিচ্ছে না, যে বলছে সব ফলস বলছে, হ্যাঁ কোনো কোথাও হেল্প পাচ্ছি না। আমরা রোজ আসছি, ঘুরছি, ঘরের ছেলে মেয়ের জ্বালায় ওরা না খেয়ে মরছে, আমরা জ্বালা যন্ত্রণা নিয়ে পালিয়ে আসছি, হ্যাঁ আশা দিচ্ছি যাচ্ছি আজ পাবো কাল পাবো, রোজ আসছি রোজ ঘুরে আসছি। আমরা এখানে 500 স্টাফ আছি, আমাদের দৈনিক হাজিরি আছে, হ্যাঁ গাড়ি চললে পয়সা, নাহলে পয়সা নাই। আমরা এমনি, আমি তো কন্ট্রাক্টর, মিনিবাসের কন্ট্রাক্টর, আমাদের এমনি হাজিরি ছিল 72 টাকা, মানে ইয়েতে আর আউট ইনকাম মানে যাই ছিল, হ্যাঁ হ্যাঁ, আর ড্রাইভার 125 টাকা, 70 টাকা ইয়ে আপনার হেল্পার, আর খোরাকি আলাদা ছিল 70 টাকা করে, হ্যাঁ এই অবস্থা আমাদের, না কি আমরা মরছি। এবার আমরা কোথায় যাবো বলুন? নাম কি তোমার? অমিত মুখার্জি। না পেলে তো কি করবেন? না পেলে এবার বউ ছেলে মেয়ে নিয়ে সংসার রোডে আন্দোলন করতে হবে, না কি রোডের উপরে, রোডের উপরে আসতে হবে, ছেলে মেয়ে নিয়ে রোডের উপরে শুয়ে যাবো, কি করবো আর, রোড জাম্প করে শুয়ে পড়বো, না কি মরছি। আমরা তো একা নাই, আমাদের পিছনে সংসার আছে, প্রত্যেকের সংসার আছে, ছেলে মেয়ে আছে। এবার আমরা কি করবো, রোডে শুতে হবে, মারুক পুলিশ মারলে, মরলে মরবো, এমনি করোনাতে মরছি, এমনি ভাবে মরবো না কে? অমিত মুখার্জি। প্রশাসন আছে, ওই টাকা পয়সার জন্য রাশন পানি কিছু পাচ্ছি না বলে ডেলি 19 তারিখ থেকে ডেলি দৌড়াদৌড়ি হচ্ছে, ডেলি আসছি ঘুরে যাচ্ছি। একবার যা দিয়েছে 25 কেজি চাল 12 কেজি আলু, ওটাতে কি সংসার চলে? এক মাস চলে যাবে? এক মাস আগেই দিয়েছে 1 তারিখে। কারা দিচ্ছে না? কারা দিচ্ছে? মালিকরা, বাস মালিক তো পেয়েছিলাম ইউনিয়নদের হিসাবে, অ্যাসোসিয়েশন দিয়েছে। তখন মালিক আমাদের রানাবাবু বলেছিল, মালিকদের কাছে যেও না, যা করবো আমি করবো, এখন বলছে তোমরা বুঝো গা। কতজন স্টাফ আছে তোমাদের? আমাদের 500 মোটামুটি বেশি আছে, তাও আমরা 500 টাকা ধরি। তোমার নাম? আমার গণেশ সিং নাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।